একদমই সুব্রতীপ দেখো হবিবপুরের বুলবুল চন্ডি আরএনআই গার্লস হাই স্কুল এই স্কুলে 182 জন ছাত্রী তারা এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন কিন্তু রেজাল্ট বেরোনোর পর দেখা যায় যে এই স্কুলের অধিকাংশ ছাত্রী অকৃতকার্য হয়েছে গতকালই তারা কিন্তু বিদ্যালয় পরিদর্শকের অফিসে এসে অবস্থান বিক্ষোভে বসেন সেই সময় বিদ্যালয় পরিদর্শকের তোমার হস্তক্ষেপে অবস্থান বিক্ষোভ উঠে যায় এবং বিদ্যালয় পরিদর্শক জানিয়েছিলেন যে স্কুলের যিনি ভারপ্রাপ্ত শিক্ষিকা প্রধান শিক্ষিকা রয়েছেন তাকে জানানো হয়েছে পুরো বিষয়টি তিনি যাতে দ্রুত পদক্ষেপ করেন এবং আজ সকালে পুনরায় সকাল 10:30 নাগাদ যখন প্রধান শিক্ষিকা স্কুলে যান তখন এই ছাত্রীরা তারা স্কুলে পৌঁছন যারা অকৃতকার্য হয়েছেন তারা প্রধান শিক্ষিকাকে দাবি করেন যে তাদের যাতে পাস করানো হয় সেই ব্যবস্থা করা হোক তাদের ছাত্রীদের অভিযোগ হচ্ছে যারা অকৃতকার্য হয়েছে তাদের অভিযোগ হচ্ছে যে তারা তাদেরকে দুর্ব্যবহার করা হয় প্রধান শিক্ষিকার তরফ থেকে এরপরই তারা কিন্তু হবিবপুরে বুলবুলচন্ডি এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বসে পড়েন দীর্ঘক্ষণ ধরে অবরোধ চলে 2.5 থেকে 3 ঘন্টা এই অবরোধ চলে পুলিশ গেলেও অবরোধ তুলতে পুলিশ প্রথমে সক্ষম হয়নি অবশেষে পুলিশ কিন্তু লাঠি উঁচিয়ে তাড়া করে এবং লাঠি মৃদু লাঠিচার্জ করে এই মুহূর্তে কিন্তু অবরোধ উঠে গেছে যদিও ছাত্রীদের অভিযোগ হচ্ছে যে এই ঘটনা এই যে পুলিশের লাঠিচার্জের ঘটনা সেই ঘটনায় একজন ছাত্রী অসুস্থ হয়েছে যদিও পুলিশের প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি সুব্রজিৎ ধন্যবাদ পূর্ণমান উচ্চ মাধ্যমিকে অকৃতকার্য পরীক্ষার্থীদের বিক্ষোভে খড়গপুর শহরের ইন্দা কৃষ্ণলাল শিক্ষানিকেতন হাইস্কুলে উত্তেজনা স্কুলের টেবিল চেয়ার ভাঙচুর পরীক্ষার্থীদের অন্যায়ভাবে ফেল করানো হয়েছে এই অভিযোগে বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে নামানো হয় বিশাল পুলিশ বাহিনী এইচএস ক্যান্ডিডেট 2021 আমি শেখ নিজামুদ্দিন আহমেদ আর্চার স্টুডেন্ট আমাদেরকে ফেল করিয়েছে যখন আমাদের গভর্নমেন্ট বলেছিল সিএম মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে বলেছিল যে পরীক্ষা হবে না স্কুল যা নম্বর পাঠাবে সেই নম্বরে আমাদের পাস করানো হবে যেহেতু তবুও আমাদের স্কুল আমাদেরকে ফেল করালো এর রিজন কি পরীক্ষা হয়নি বিনা কোনো কারণে ফেল করে দিয়েছে যদি পরীক্ষা হতো তাহলে আমরা মানতাম যে আমরা নিজের দোষে ফেল করে গেছি এখানে পরীক্ষা হয়নি কোন কারণে ফেল করে দিয়েছে স্কুলের সামনে সাথে ভাঙচুর করছে আর এখানে তালা মেরে দিয়ে স্যার হেড স্যার ফোন সুইচ অফ করে রেখেছে ফোন তুলছে না বলছে কালকে আসবে বললো আজকে আসছে না যদি রেজাল্ট যদি আমাদেরকে ভালো যদি পাস করানো হয় তাহলে ভালো আর যদি না পাস করানো হতে চায় তাহলে আমরা আবার পরীক্ষা দিতে চাই এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে